গুরু কলা, আমাদের সেই হোস্টেল নিয়ে একটা গল্প হচ্ছে হইচই তো। আচ্ছা তুই আছিস? তুই আছিস না? নিল না, পেলো না, ইয়ে পেলো না। হ্যাঁ, এত ব্যস্ত আমরা, ডেট নেই আমাদের। সত্যি কথা, ডেট কোথায়, কি মানে কি ব্যস্ত? তুই যা ব্যস্ত, তোকে সোমবার মেসেজ করে দিই, শনিবার দিন রিপ্লাই করিস। আমি রিমাইন্ডার রেখে দিই কখন রিপ্লাই। আমার তো রিমাইন্ডার রাখার সময় নেই। তো বললাম আজকে নাকি ট্রেলার বেরিয়েছে, দেখবি নাকি? আমরা তো নেই, দেখে কি করবো, জুনিয়ার তো। দেখি না, দেখ এটা আমরা দেখছি মানে এটা ওরা যদি জানে যে আমি আর তুই দেখেছি, কলাগুরু দেখেছে, তো ব্যাপারটাই আলাদা, হার্ডে আলাদা হবে। আমাদের জুনিয়ার তো। হ্যাঁ, এই তোর ফোন আসছে ডেটের জন্য বলে। হ্যাঁ, পরে তোর পরে তোর দেখেনি। যারা যারা কখনো হোস্টেলে থাকেননি তারা এই ট্রেলারটা এক্ষুনি স্কিপ করে যান। এই আমাদের হোস্টেল, এই সেই সেই ঘরটা যেখানে তুই আমিও। ডিসিপ্লিন লাইফ কিভাবে মেনটেন করতে হয় আর মানুষের মতো মানুষ কেমন করে তৈরি হয়। তোর বাপের মতো পরীক্ষিতের বাপের সরকারি চাকরি নেই, এই কলেজের মাসওয়ালা জোগাড় করতে না কাকু, ক্ষমা করবেন, কাকুর পোত পেটে বাউল গাম হয়ে যাচ্ছে। আমারও একবার বাসের বেঞ্চিতে পোত চিপটে গেছিল। সেই রুমে কথা মনে করে ভুজাটে, এটা ভুজাটে না, দাঁড়া আমি বলছি, ডেজাভু, ডেজাভু, ডেজাভু। এই এখন কি মনে হচ্ছে জানিস, এই বাবার কথা শুনে ওরকম পড়াশুনো করে এরকম করে মানে পাশ করে বেরিয়ে না গেলেই হতো, কিন্তু থাকলেই বা কি ভুল হতো বল। হ্যাঁ, আর দু চার বছর ফেল করতাম বল, থাকতে তো পারতাম সত্যি। হোস্টেল ডেজ উফ লাভলি। হ্যাঁ, বছর পর বছর চেঞ্জ হয়, ব্যাচ চেঞ্জ হয়, কিন্তু দেখ গল্প আর হোস্টেলের পর্দা একই রয়ে যায়। তুই একটা জিনিস দেখেছিস, কোথায় গেছিল দেখে বুঝতে পারছিস কোথায় বলতো? বল, মন্দারমণি। এই ভাই আমরা মন্দারমণি গেছিলাম সেকেন্ড ইয়ারে শেষ নাকি? হ্যাঁ সেকেন্ড ইয়ারে ওঠার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মাঝখানে ওই মিলাতে। ও ওই দিনগুলো না মানে ভোলা যায়। দেখ এই একটা সময় না মানে দুটো লাইফ মনে হয়, স্কুল লাইফ আর কলেজ লাইফ। এই সময়টা হচ্ছে গিয়ে আমাদের জীবনের বেস্ট লাইফ, না কোনো টেনশন, না কোনো ঝামেলা, না কোনো ডেটের ইস্যু, না কোনো চেকের ইস্যু। দেখিস দাঁড়িয়ে না যায়। খুব শিগগিরই আসছে হোস্টেল ডেজ হইচইতে, দেখতে ভুলবেন না। দারুণ সিরিজ, বন্ধু বান্ধব নিয়ে গল্প, সুন্দর একটা গল্প, দেখে জানাবেন কেমন লাগলো। দুর্দান্ত সিরিজ।